এখন থেকে ইউটিউবের সকল ঝামেলা দিন শেষ। আপনারা এখন থেকে আপনাদের হাতে থাকা মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেলের যাবতীয় কার্যক্রম সম্পাদন করতে পারবেন। এতদিন পর্যন্ত এই অপশনটা আমাদের হাতে ছিল না যে আমাদের চ্যানেলে কোনো পরিবর্তন আনতে হলে অথবা আমাদের চ্যানেলের হ্যান্ডেল সেট করতে হলে অথবা আমাদের চ্যানেলের যে ডিসক্রিপশন আছে অথবা আমাদের এখানে যে মেইন মেইন যে সেকশনগুলো ছিল সেটা কিন্তু আমরা কোন একটা ব্রাউজারে যেয়ে অথবা কম্পিউটার থেকে পরিবর্তন করতাম। কিন্তু ইউটিউবে বিগ একটা পরিবর্তন এসেছে, অর্থাৎ এখন থেকে আপনি চাইলে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে আপনি যে ইউটিউব স্টুডিও আছে এই ওয়াইটি স্টুডিওর ভিতরে যে সকল কাজকর্ম সম্পন্ন করতে পারবেন। তো আসলে এটা কিভাবে করতে হবে আমরা এ টু জেড আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব। তো আসলে যত ধরনের ঝামেলা ছিল ইউটিউবে তার ভিতরে মূলত এক নম্বর ঝামেলা আমি যেটা মনে করি সেটা ছিল ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে মোবাইলের যে ছোট একটা অ্যাপ আছে এই অ্যাপের ভিতরে যাওয়ার পরে কিন্তু আমরা চ্যানেলের কোনো তথ্য দেখতেও পেতাম না অথবা পরিবর্তন করতে পারতাম না। কিন্তু এখন থেকে আপনি চাইলে আপনার ফোনে ওয়াইটি স্টুডিওতে ঢুকে আপনি সকল ধরনের পরিবর্তন চ্যানেলে করতে পারবেন। তো এটা কিভাবে করতে হয় চলুন আমরা মোবাইল থেকে দেখে আসি। তো ইউটিউব স্টুডিওতে যে আপডেটটা এসেছে সেটা দেখার জন্য অবশ্যই অবশ্যই আমাদেরকে সর্বপ্রথম ইউটিউব স্টুডিওতে ঢুকতে হবে, অর্থাৎ আমাদের যে চ্যানেল আমরা যেখানে সেট করে যে অ্যাপের মাধ্যমে দেখি সেই অ্যাপের ভিতরে আমাদেরকে যেতে হবে। তো অ্যাপের ভিতরে যাওয়ার পরে এখানে দেখেন যে চ্যানেল যে লোগোটা আছে এই লোগোটে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এখানে কয়েকটা অপশান আছে। তো এখানে চ্যানেলের নামটার নিচে আপনারা দেখতে পারবেন যে এডিট চ্যানেল প্রোফাইল, এই অপশানটা কিন্তু আগে ছিল না, অর্থাৎ আগে এই অপশানটা হাইড ছিল, সেখানে শুধু সেটিং হেল্প এবং ইউটিউব এই জাতীয় কিছু ছিল। তো আমরা যে এডিট চ্যানেল প্রোফাইল এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন এই অপশানটা কিন্তু একেবারেই নতুন এবং ইউটিউবে এটা আমি মনে করি খুব বিরাট একটা আপডেট, কারণ এই আপডেটের মাধ্যমে যারা ক্রিয়েটর আছে বা যাদের ইউটিউব চ্যানেল আছে তারা প্রত্যেকটা মানুষই কিন্তু উপকৃত হবে। অর্থাৎ তারা মোবাইল দিয়ে এখন চ্যানেলের নাম, চ্যানেলের লোগো, চ্যানেলের হ্যান্ডেল অথবা ডিসক্রিপশন সব কিছুই মোবাইলের ইউটিউব যে স্টুডিও আছে ক্রিয়েটর স্টুডিও সেখান থেকেই পরিবর্তন করতে পারবে। তো সাপোজ দেখেন আমি যদি এখানে দেখাই, সর্বপ্রথম আমি যদি আমার চ্যানেলের যে ব্যানারটা আছে এটা যদি আমি পরিবর্তন করতে চাই দেখেন এখানে ক্যামেরার একটা আইকন আছে, জাস্ট এই ক্যামেরার আইকনে ক্লিক করলে আমাকে এখানে ফটো সিলেক্ট করে আমি এটা পরিবর্তন করতে পারবো। দ্বিতীয়ত দেখেন এখানে চ্যানেলের যে নাম এখানে পাশে দেখেন একটা পেন আইকন আছে, এখানে যদি আমি ক্লিক করি সাথে সাথে দেখেন এখান থেকে আমি চাইলে কিন্তু আমার চ্যানেলের নামটাও পরিবর্তন করতে পারবো, আবার চাইলে চ্যানেলের লোগোটাও। দেখেন এখানে ক্যামেরার একটা যে ছবি দেওয়া আছে এখানে ক্লিক করলেই আমার চ্যানেলের নামটা আমি খুব সহজে এখান থেকে নাম সহ ছবি পরিবর্তন করতে পারবো। এখন দ্বিতীয়ত যে হ্যান্ডেল লেখা আছে দেখেন এটাও কিন্তু আমি মোবাইল দিয়ে পরিবর্তন করতে পারবো, অর্থাৎ এই অপশানগুলো আগে আমাদের কোনো একটা ব্রাউজারে অথবা কোনো কম্পিউটারে বসেই করতে হতো কিন্তু এই কাজগুলো এখন থেকে আপনি মোবাইলে ওয়াইটি স্টুডিওর মাধ্যমে খুব সহজে এই কাজটা করতে পারবেন। এখন বাকি নিচে আরেকটা অপশান আছে দেখেন ডিসক্রিপশন, এই ডিসক্রিপশনটাও কিন্তু আপনি এখন চাইলে আপনার এই অ্যাপের ভিতর থেকে আপনি লিখতে পারবেন। দেখেন এখানে যাওয়ার পরে আপনারা যা ডিসক্রিপশন আপনাদের প্রয়োজন সেটা লিখবেন, লিখে যদি এখানে সেভ দেন সাথে সাথে কিন্তু আপনার চ্যানেলে এটা অ্যাড হয়ে যাবে। তো এই যে একটা বিগ আপডেট এটা কিন্তু এখনও পর্যন্ত অনেকেই জানে না, কারণ ইউটিউব স্টুডিওতে যারা ঢুকে আমি একটু আপনাদেরকে দেখাই যে ইউটিউব স্টুডিও অ্যাপটার ভিতরে ঢোকার পরে সবাই কিন্তু এখানে এই জিনিসগুলো দেখে, আসলে এটা যে চ্যানেলের লোগোর ভিতরে যে আপডেটটা এসেছে এটা অনেকেই কিন্তু খেয়াল করবে না। তো আপনারা যারা এখনও পর্যন্ত এই ভিডিওটি দেখেছেন তারা প্রত্যেকটা মানুষ ভিডিওটি শেয়ার দিবেন, কারণ এটা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের জন্য এটা জানা খুবই জরুরি। তো অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন তাহলে সবাই কিন্তু জানতে পারবে যে কীভাবে মোবাইল দিয়ে ওয়াইটি স্টুডিওর ভিতরে ঢুকে চ্যানেলের সব কিছু পরিবর্তন করা সম্ভব। তো এতক্ষণ আপনারা দেখলেন যে আপনি মোবাইলে থাকা যে ইউটিউব স্টুডিও আছে এই অ্যাপের মাধ্যমে কিভাবে আপনি আপনার চ্যানেলের সকল পরিবর্তন আপনি করতে পারবেন। তো এটা আমি মনে করি যে খুব বড় একটা পরিবর্তন, কারণ ইউটিউবে এই সুযোগটা না থাকার কারণে অনেকেই মোবাইলের ব্রাউজারের মাধ্যমে যে কাজটা করতে হতো এবং সেটা খুব সময় সাপেক্ষ এবং এটা খুব সহজ কিন্তু ছিল না। তো এখন এই আপডেটের মাধ্যমে যে পরিবর্তনটা হয়েছে আশা করি এখন থেকে প্রত্যেকটা ইউটিউব ক্রিয়েটরদের জন্য এটা খুবই সহজভাবে এই কাজটা করা যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ইউটিউবের যে কোনো ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। তো এখানে প্রতিনিয়ত আমরা ইউটিউব নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও পাবলিশ করে যাচ্ছি, তো অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে ভিডিও পর্যন্তই, ধন্যবাদ সকলকে।